محترم حاضرین আমাদের এই প্রোগ্রাম অনলাইনে লাইভ দেখা যাচ্ছে আপনারা যদি গড়ে জানিয়ে দিতে চান আমরা অনেক টেক্সট মেসেজ ফরওয়ার্ড করছি আমি বলে দিচ্ছি আপনারা লিখে রাখবেন বলে দিতে পারেন গড়ে যারা আছেন বিশ্বের যে কোনো জায়গা থেকে আমাদের এই প্রোগ্রাম সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন লাইভ অন babulmadina.com click live then click on channel 2 we should follow channel 2 babulmadina.com channel 2 they are broadcasting our program on live محترم حاضرین এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আঞ্জুমানে আল ইসলাহ ইউকে এর সম্মানিত প্রেসিডেন্ট দারুল হাদিস লতিফিয়ার সনামধন্য মুহাদ্দিস উস্তাজুল উলামা হযরত আল্লামা হাফিজ মাওলানা আব্দুল জলিল সাহেব আসসালামু আলাইকুম نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لهم البشرى في الحياة الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله مولانا العظيم تقديم مرتبة درود شريف مولانا محمد وآله وأصحابه وبارك صلى الله على سيدنا ومولانا محمد وآله وأصحابه وسلم أذكر فير مرشد مجدد زمان أئمة حديث আইমায়ে তাফসীর দের মধ্যে একজন হযরত আল্লামা কুনতলী সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির ইসালে সাহেব মাহফিলের আয়োজনকারী এবং ইসালে সাহেব মাহফিলের মহতরম সভাপতি আঞ্জুমানে আল ইসলাহর সর্বস্তরের নেতৃবৃন্দ বিশেষ করে সুদূর বাংলাদেশ থেকে আগত জনাব উস্তাদুল উলামা উস্তাদুল মুহাদ্দিসিন হযরত আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেব মাদ্রাসাহুল আলী হযরত সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির কলিজার টুকরা সন্তান বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর মহাসচিব এবং বাংলাদেশের বিভিন্ন ইসলামী খাসগুলোর মধ্যে জড়িত হযরত আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেব মাদ্রাসাহুল আলী বাংলাদেশ থেকে আগত হযরত আল্লামা হাবিবুর রহমান সাহেব মাদ্রাসাহুল আলী আজকের সভা যারা আয়োজন করেছেন বার্মিংহাম বাসীদের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমরা সারা ইউকের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আল্লাহ তাআলা আপনাদের জীবনকে সর্বাঙ্গীণ সুন্দর করুক এবং জীবনে বারবার এ ধরনের মাহফিল করার তৌফিক দান করুক হযরত সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে আপনারা শুনেছেন ইতিমধ্যে হযরত মুহাদ্দিস নজরুল ইসলাম সাহেবের বক্তব্য যে মুজদ্দিদে জামান হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে মুজদ্দিদে জামান ছিলেন বরং ওলিদের ওলি বর্তমান পৃথিবীর যত ওলি আছেন তাদের মধ্যে অন্যতম একজন ওলি আল্লাহ ছিলেন অন্যতম একজন আল্লাহর হাবিবের আশিক ছিলেন হযরত আল্লামা আব্দুল্লাহ সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এর মধ্যে বিন্দু বিসর্গ সন্দেহ নেই আজকের সময় বেশি বলার সুযোগ হবে না জানি হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির কারামত সংক্রান্ত আলোচনা বেশি করতে যাব না আল্লাহর ওলির জানাজার যে ফিল্ম
জানাজার যে দৃশ্য এটা এই দুনিয়ার কাছে লুকায়িত নয়, আপনারা সবাই জানেন এত বড় জানাজা বাংলাদেশের কিসমতে আর কাউকে হয়নি, হয়েছে না? এটাই হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির কারামতগুলোর মধ্যে অন্যতম কারামত। তাছাড়া এখন পর্যন্ত বহু মানুষ এমন আছেন যারা স্বপ্নে হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিকে দেখেন যে তুমি এই কাজ করো ওই কাজ করো। হযরত সাহেব কিবলা সুনাম জন্য কলিজার টুকরা সন্তান ফুলতলি সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল হযরত আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেব মাদ্রাজিল্লাহুল আলী সেদিন কথা প্রসঙ্গে আমাকে একটা কথা বললেন যে মাদ্রাসার বোর্ডিং এর পয়সার জন্য মনে মনে একটু চিন্তা ছিল কই থেকে দেওয়া যায়। সুপারিনটেন্ডেন্ট সাহেব বারবার বলছেন দেওয়ার জন্য 22,000 প্রয়োজন ছিল, সেদিন ওই তো সামনে আসেন উনি। একজন মানুষ হঠাৎ করে আসলো, আসিয়ে বলে যে হুজুর আমি কিছু পয়সা দিতে চাই মাদ্রাসায়। বলে মাদ্রাসায় দিবেন না এতিমখানায় দিবেন? এখানে তো এতিমখানাও আছে মাদ্রাসাও আছে। বললাম আমি মাদ্রাসায় দিব। তারপরে তার দেওয়ার কারণটা বলল যে আমি খাব দেখছি হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আসিয়া আমাকে বলতেছেন তোমার কাছে পয়সা থাকলে কিছু পয়সা নিয়ে ফুলতলি মাদ্রাসায় দিয়ে আসো। উনি 30,000 টাকা নিয়ে আসছে আর হযরত প্রিন্সিপাল সাহেব মাদ্রাজিল্লাহুল আলী উনি বোর্ডিং স্টুডেন্টকে 22,000 দিয়ে বললেন যে এবার তো আপনার এই এগুলারই প্রয়োজন, 8,000 টাকা তাক আগামী মাসে কাজে লাগবে। এভাবে করে মুহাদ্দিসিনদেরকে খাবের মধ্যে বলে দেন যে এই হাদিস কোথায় আছে পাচ্ছ না, অমুক কিতাবে আছে। আমরা অত্যন্ত সৌভাগ্যবান আমরা যে হযরত সাহেব কিবলার মতো আল্লাহর খাঁটি একজন অলি যুগের মুজাদ্দিদ আশিকের রসুলের খিদমতে দেওয়ার সুযোগ হয়েছে। তিনি সারা জীবন ছিল সংগ্রামী জীবন, শুধু বিরাকি করেন নাই, শুধু মুরিদ বানান নাই, মুহাদ্দিস বানাইয়া গিয়েছেন, মুফাসসির বানাইয়া গিয়েছেন। উনি বদরপুর মাদ্রাসার শায়খুল হাদিস ছিলেন, গাছবাড়ি মাদ্রাসার শায়খুল হাদিস ছিলেন এবং প্রিন্সিপাল ছিলেন এবং সারা জীবন হাদিসের খেদমত করে করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন। সংগ্রামী জীবন ছিল ওনার। এমন কোন সরকার নাই যে সরকার ইসলামের বিরুদ্ধে আওয়াজ উঠেছে আর হযরত মুলতানি সাহেব কিবলার নেতৃত্বে আওয়াজ দেয় নাই, এমন কোন সরকার বাংলাদেশে না পাকিস্তানেও ছিল না। আমার জানা মতে বই লেখা হয়েছিল রিসার্চ অফ ইসলাম আয়ুবি আমলে ইসলামের সংশোধনী, এটা লেখা ছিল দুই অক্তের নামাজ হবে, প্রয়োজন নাই পাঁচ অক্তের। হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ বুলন্দ করলেন, সিলেট রেস্টালি মাঠ, বর্তমান রেস্টালি মাঠ নয় এটা ছোট হয়ে গেছে এখন, অনেক বড় ছিল আগে, এই রেস্টালি মাঠে সভা হলো, সব দলের ওলামা ছিলেন, হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সভাপতিত্ব করলেন। সভাপতিত্বের ভাষণে তিনি অত্যন্ত গোলমূল করে একটা কথাই বলেছেন, আইয়ুব সরকার ইমাম মানব অতক্ষণ পর্যন্ত ইমামতির মশলাকে ঠিকঠাক করে চলবে, ইমামের মতো চলবে, তোমার কুকুর পালিয়া আমার মসজিদের বারিন্দা এবমি করাবে আর তোমাকে ইমাম মানব তুমি বিশ্বাস করো, তা হবে না, হবে না, হবে না। অর্থাৎ তোমার ডক্টর ফজলুকে তুমি হয়তো বা শাস্তি দাও না হয় ইমামতি থেকে সরে যাও। এ ধরনের বাংলাদেশের আমলেও হয়েছে, তসলিমা নাসরিনের সময় হয় নাই? আর সময় নেওয়া উচিত না, ওমা আলাইনা ইল্লাল বালাগ।